গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে লাশ দাফরে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে ডিবি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন আর রশিদ। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে হারুন জানান, মিল্টনের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে। মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিল্টন সমাদ্দারকে গতকাল আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগের কথা গত কয়েকদিন ধরে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছিল। এরপরেই বিষয়টি নজরে আসে গোয়েন্দা পুলিশের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও দুইটা।